हेलो व्यूअर्स, आज के आपनादेर एक्सेले दारुण इंटरेस्टिंग जिनिस देखाबो, अर्थात नामेर साथे किभाबे छवि एड करबेन, संयुक्त किभाबे करबेन। देखुन आपनादेर देखाच्छि, देखुन देखुन एखाने सलमान आली, एखाने कयेकजन विज्ञानीर नाम आमि लिखे रेखेछि। देखुन सलमान आली इनार नामेर उपरे माउसटि निये आसार संगे संगे देखुन तार पिक्चार छवि देखुन एखाने भेसे उठेछे। एइभाबे এই সিস্টেম আপনি কিভাবে করবেন দেখুন, আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আপনাদের আবার দেখাচ্ছি, দেখুন। দেন প্রথম কাজ হচ্ছে, দেখুন আমি প্রথমে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেন রিভিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন নিউ কমেন্ট, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখানে কিছু লেখা থাকলে ডিলিট করে দিবেন। তারপরে দেখুন এই এর দাগের উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ক্লিক করলাম, মাউসে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফরম্যাট কমেন্ট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এরকম একটা উপরে বেশ কিছু অপশান থাকবে, এখানে দেখুন কালার অ্যান্ড লাইনস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন মানে কালার অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন ফিল ইফেক্টস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন উপরে চারটি অপশান রয়েছে, লাস্ট অপশান আছে পিকচার, এখানে ক্লিক করুন। সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন যে ফাইলে পিকচার রয়েছে সেই ফাইল থেকে পিকচার নিয়ে নেবেন। দেখুন সলমান আলী, এখানে ক্লিক করলাম। দেখুন এখানে একটা অপশান রয়েছে লক পিকচার অ্যাসপেক্ট রেটিও, অর্থাৎ এখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখবেন ছবি আপনি যতই বড় করেন না কেন সেটা ফাটবে না আর কি। তারপরে দেখুন এখানে আপনি কালার, দেখুন এখানে স্টাইল নিতে পারেন, অর্থাৎ দেখুন এখানে বর্ডার স্টাইল নিতে পারেন, এখানে বর্ডার স্টাইল নিয়ে নিলাম। তারপরে আপনি কালার করে নিতে পারেন, দেখুন এখানে হলুদ কালার করে দিলাম। তারপরে ওকে, দেখুন বর্ডার রয়ে গেছে, এরকম দেখাচ্ছে। কি করবেন দেখুন একটু নিচের দিকে নিয়ে আসুন, দেখুন বড় দেখাচ্ছে, দেখছেন। তারপরে দেখুন এবার নিয়ে চলে যান, দেখুন ব্যাস দেখছেন এবার। তারপরে দেখুন জন ডালটন, এখানে ক্লিক করলাম, নিউ কমেন্ট এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট ফরম্যাট কমেন্ট ফিল ইফেক্ট পিকচার সিলেক্ট পিকচার জন ডালটন, ওকে আবার ক্লিক, দেখুন আবার ফিল ইফেক্টস পিকচার সিলেক্ট পিকচার জাবির ইবনে হায়ান, দেখুন। তারপরে সিভি রহমান নিউ টা ডিলিট করে দিলাম, সিলেক্ট ফরম্যাট কমেন্ট কালার ফিল ইফেক্টস পিকচার সিলেক্ট পিকচার সিভি রহমান, ওকে ব্যাস। দেখুন এবার দেখুন কেমন দেখাচ্ছে, দেখুন সলমান আলী, জন ডালটন, জাবির ইবনে হায়ান, সিভি রহমান, দেখছেন। এবার যদি আপনি এডিট করতে চান তাহলে কীভাবে করবেন, দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এডিট কমেন্ট এখানে যাবেন, দেখুন। তারপরে একটু সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ফরম্যাট কমেন্ট, আপনি যদি এবার দেখুন স্টাইল দিতে চান এবং কালার দিতে চান, বর্ডার যদি দিতে চান এবং কালার, দেখুন হয়ে গেছে। এইভাবে আপনারা পিকচারগুলি অ্যাড করতে পারেন। এবার ডিলিট কীভাবে করবেন দেখুন, ডিলিট করার অপশান দেখুন সিভি রহমান, এখানে ক্লিক করলাম, উপরে দেখুন ডিলিট অপশান আছে, এখানে ক্লিক করুন, ডিলিট হয়ে যাবে। এবার দেখুন নেক্সট নেক্সট পরের ছবিগুলি দেখাবে, দেখছেন প্রিভিউ।
রিভিউ। এইভাবে আপনারা নামের পাশাপাশি আপনি পিকচারগুলো অ্যাড করতে পারেন, অর্থাৎ সংযুক্ত করতে পারেন। একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকম অসংখ্য টিপস পেতে আপনারা আমার সাথে থাকুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।